জিনিয়াকে আমরা কেমন করে ডালিয়ার মতো বানাবো আমি সেটাই তোমাদেরকে বলবো। আর এই বর্ষায় আমাদের বাগান ফুলে ফুলে ভরে উঠবে। আমি দেখাবো তোমাদের নানান ধরনের ছবি, আর সেই ছবির মাধ্যমেই তুলে ধরবো নানান কথা। এখানে কথার থেকেও সব থেকে বড় কথা হলো ছবি বলবে কথা। দেখতে থাকো আজকের এই জিনিয়াকে আমি কেমন করে ডালিয়ায় রূপান্তরিত করলাম। আর ফুলের সাইজ দেখে, মানে কুঁড়ির সাইজ দেখে তোমরা বুঝতেই পারছো যে ফুলটা কীরকম বড় হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো, কি করছো? নিশ্চয়ই সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। আমি নানান ধরনের ফুল তোমাদের সবসময় দেখিয়েই থাকি প্রতিদিনের মতো, আজকেও তোমাদেরকে দেখালাম। সকালবেলায় শুভ সন্ধ্যা আমাকে বলতে হয় যেহেতু আমি সন্ধ্যাবেলা ভিডিও আপলোড দিই। আমার এখানে আছে বেশ কয়েকটা জিনিয়া, মানে অনেক অনেক আমি জিনিয়া তো করিনি, কয়েকটা গাছ করেছি। প্রথমে বলবো জিনিয়াতে কি সমস্যা আসে, কোন অবস্থা থেকে গাছটাকে আমরা তৈরি করব, তারপর আমি তোমাদেরকে বলবো যে আমার গাছকে আমি কিভাবে তৈরি করেছি। বর্তমানে গাছগুলোকে আমি অনেকবার দেখিয়েছি, ছবিটাও তোমরা অনেকবার দেখেছো, মানে ফুলের ছবিগুলো। কিন্তু এখন তোমাদের বলবো সেই পরিচর্যার কথা যেটা আমি শুরু করেছিলাম ঠিক এই সময় থেকে। এটা কোন সময়? এটা হচ্ছে যখন আমি বীজ থেকে চারা তৈরি করেছিলাম। এই বীজ থেকে চারা তৈরি করাটা এমন কিছু কঠিন নয়, মাটি অবশ্যই ভুরভুরে মাটি, তাতে বালি কম্পোস্ট যাই দাও না কেন, দেবার পর গাছগুলো এখন এই অবস্থায় এসেছে। আচ্ছা, গাছগুলো যখন এই অবস্থায় আসবে তখন আমাদের কি করা উচিত সেটাই তোমাদেরকে আমি বলবো। আমি এই ছবিটা অনেক দিন ধরে তুলেছি, সেই কারণে প্রত্যেককে বলবো যার ধৈর্য আছে তারা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এটা আমার সেই পর্যায়ে যখন আমি গাছগুলোকে পিঞ্চিং করেছি। সব সময় জানবে সিজনাল ফ্লাওয়ারকে পিঞ্চিং না করলে অনেক বেশি ফুল পাওয়া যায় না। অনেক ডাল বার করব, অনেক মুখ বেরোবে, তবেই ফুল আসবে। আর সূর্যমুখী হোক বা জিনিয়া, সেটা প্রতিটা গাছের ক্ষেত্রেই একই পরিচর্যা, পিঞ্চিংয়ের কোনো আলাদা রূপ হয় না। তো আমি যে পিঞ্চিং করছি আর সেটা কোন অবস্থায় তোমরা নিশ্চয়ই গাছগুলোকে দেখে বুঝতে পারছো। অবশ্যই এটা ছিল অনেক অনেক দিন আগেকারের ছবি, মোটামুটি 3 মাস না হলে তো আমরা ফুল পেতে পারি না। যা কিছু পরিচর্যা আমাদের এই ছোট অবস্থাতেই করতে হবে, তার জন্যে দিতে হবে ওষুধ, তার জন্যে দিতে হবে খাবার, আর দিতে হবে সঠিক পরিমাণে রোদ, আলো, হাওয়া, ছাওয়া। খাবার তো অবশ্যই দিয়েছি, কি দিয়েছি, পাঁক জল, সর্ষের খোলের জল। তবুও কেন গাছগুলো এই রকম পর্যায়ে আসে সেটাই তো বলবো সমস্যা। সমস্যা না বললে কি সমাধান জানা যায়? তোমরা হয়তো অনেকেই জানো, অনেকেই জানো না জিনিয়ার সমস্যাটা কোথায় হয় জানো। জিনিয়ায় জল যদি সঠিক পরিমাণে আমরা না দিতে পারি তখনই সমস্যা হয়। আমি এত কিছু তোমাদেরকে বলি তবুও তো আমারও সমস্যা হয়েছে। আর সমস্যার সমাধান স্বরূপ আমি এখন কি করছি, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করছি একটা একটা করে বলবো। আগে সমস্যা বলি, তারপর সমাধান। যে কোনো রোগগ্রস্ত গাছকে আমরা সবসময় শ্যাওলার জল দেব। ভাবছো যে এটা একটা কীরকম পাতলা মতো দেখাচ্ছে, তাই তো? না, এই যে আমার রাও রয়েছে একদম সবুজ মতন, হ্যাঁ, এই জল যখন গাছকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব তখন গাছকে আমরা অবশ্যই শ্যাওলার জল দেব। যারা শ্যাওলার জলের ভিডিও দেখোনি তারা অবশ্যই শ্যাওলার ভিডিও দেখো। শোনো, অনেক কিছু না দিয়ে, হাতের কাছে পড়ে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে এখানে বাগান করা শেখানো হয়, এটা বিগিনার্স চ্যানেল। আমরা প্রত্যেকে কিভাবে বাগান করব সেটাই আমি বলি। হ্যাঁ, এবার বলি এই ফুলটাকে কেন দেখাচ্ছি বলতো। এই ফুলটা যতক্ষণ গাছে থাকবে শুকিয়ে যাবে, তারপর গাছে তুলবে বা টবের মাটিতে দিয়ে রাখবে, তবেই কিন্তু গাছ আবার তৈরি হয়ে যাবে পরবর্তী সিজনে। এইভাবে ফুল থেকে আমাদের গাছ তৈরি করতে হয়। এবার তোমাদের বলি একটা টবের মধ্যে আমি কেন দুটো গাছ দিচ্ছি। জিনিয়ার সমস্যাটা শুরু হয় এখানে। একটা জায়গায় যদি দুটো তিনটে গাছ থাকে সমস্যা কম হবে, জল কখনো বেশি দিলে হবে না, জল কম দিলে হবে না,
এই তো একটা মহা সমস্যায় আমাদের পড়তে হয়। কিছু গাছ আমার খুব ভালো আছে, আর তারা কেন ভালো আছে সেটাও যেমন দেখাবো, তেমন খারাপ গাছটাও তুলে ধরবো। খারাপ গাছটা তুলে ধরলাম এই কারণেই তোমরা কিন্তু বুঝবে, খারাপ গাছকে তুলে কেনই বা ধরবো না, যেটা ঠিক সেটা ধরাটাই বলাটাই আমার কাজ, সেটাই তুলে ধরলাম। আমি এখন গাছের পাতাগুলোকে কাটছি। আচ্ছা, গাছের পাতা কেন কাটি? গাছের মন চলে যাবে পাতার এপিয়ারে, ফুল দেবে না। গাছের পাতা কেটে ছেঁটে পরিষ্কার করে দেবো। গাছের পাতাটা কাটার প্রয়োজন হলো কেন? গাছের পাতা কার্যকরী ভূমিকায় নেই বলে তাই আমরা গাছের পাতা কেটে দেবো। এক্ষুনি মানে একদম 4-5 দিনের মধ্যে আবার পাতা, ফ্রেশ পাতা বেরোবে, তখন আবার নতুন করে যা কিছু পরিচর্যা করব। অবশ্যই যদি কোনো গাছ খারাপ হয়, জিনিয়ার পাতা এরকম কুঁকড়ে যায়, কুঁচকে যায়, এসব হয়, মনে হয় পোকা, না পোকা নাও হতে পারে, সেটা জলের দরুনই কিন্তু ম্যাক্সিমাম হয়। আর একটা কথা বলি, দেখো এইখানে এই জায়গাটায় আমি 4টি জিনিয়া বসিয়েছি। এটা জিনিয়াগুলো আছে কেমন? জিনিয়াগুলো তো অবশ্যই ভালো আছে। এরা কি হেলদি নেই? অবশ্যই হেলদি আছে। তবে অবশ্যই একটা কথা বলার থাকে, এর জাত অনুযায়ী গাছের ফুল হয়। অবশ্যই বড় ছোট ফুল নানান ধরনের হবে। আর এখানে তোমরা দেখো ফুলের কুঁড়ির সাইজ, যখনই আমরা গাছ কিনবো তখনই আমাদের জাত নির্বাচন করে গাছ কিনতে হয়। বাজার থেকে চারা কিনে আনলেও যেমন সুন্দর হয়, আবার অনেক সময় বীজ থেকেও চারা খুব সুন্দর হয়। এই জাতটাকে আমি খুব ভালো পেয়ে গেছি। তো ফুলগুলো ঠিক ডালিয়ার মতো লাগছে না? জিনিয়া হবে ডালিয়া, এখানেই তো আমাদের ছাদ বাগানিদের কৃতিত্ব। আমরা কি খাবার ব্যবহার করি কি না করি সে তো আমার পুরনো ভিডিও যারা ফলো করে তারা তো প্রত্যেকেই জানে। হাতের কাছে পড়ে থাকা আর ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা বাগান করি সহজ সরলভাবে। এখন থেকেই ঠিক জিনিয়ার পরিচর্যা আমাদের করতে হবে। জিনিয়া অনেকদিন ধরেই ফুটছে, তবুও জিনিয়াটাকে আমরা আরও ভালো করে তৈরি করব, যাতে আমরা আরও বেশি বেশি ফুল একদম শীতকাল অবধি পেতে পারি, বাগান ভরে থাকবে। তো দেখ গেল এটা একটা কথা। এখানে আবার 3টে জিনিয়া বসিয়েছি। এই 3টে জিনিয়া বসানোর ফলে হয়েছে কি, গাছগুলো কিন্তু খুব ভালো আছে। জিনিয়ার তো সমস্যাটা তো এখানেই, গাছকে ভালো রাখাটাই তো জরুরি। এবার দেখো তো পাতাগুলো কেমন আছে, একদম ফ্রেশ প্লেন পাতা। কেন আছে? একটা জায়গায় যেহেতু 4টে বসিয়েছি বলে, সেই কারণে টবের মধ্যে একটা গাছ কোনোদিন বসাবে না। যখনই তোমরা একটা গাছ বসাবে তখনই সমস্যা হবে, যা আমারও হয়েছে। এই যে দূর থেকেই দেখালাম এখানে 3টে গাছ, সেই কারণে গাছটা ভালো হয়েছে, তবুও একটু কেমন যেন পাতাগুলো হয়ে আছে। তো যাই হোক, সে পাতা আমাদের সমস্যা নয়, ফুল হলো সমস্যা। কিন্তু এখানে দেখো এত ফুল সানলাইটে রয়েছে, তবুও গাছের পাতা কুঁকড়ে গেছে। কেন গেছে? জল বেশি কমের দরুন। জলটাকে সঠিকভাবে দিতে হবে, মাটি ময়েস্ট সবসময় রাখতে হবে। শুকনো হলে চলবে না, আবার বেশি জল হলেও চলবে না, এইটাই তো জিনিয়ার সমস্যা। সেই কারণেই আমরা একটা টবে 2টো 3টে 4টে করে লাগাবো। এবার বলবো ওষুধ। দেখো ওষুধ তো খুবই সহজ সরল, ঘরে থাকা জিনিস দিয়েই তো আমি করে থাকি। আমি আগেও বলেছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 চামচ ভিনিগার, এই হচ্ছে আমাদের ওষুধের রেশিও। আমরা সবসময় তো এই সমস্ত ঘরেলু উপায়েই গাছপালা করি, কাপের মধ্যে নেব, মেশাবো আর একটা ন্যাকড়াতে ছাঁকবো, ব্যাস এটাই হচ্ছে আমাদের ওষুধ। তবু আমি বলি ওষুধে আমরা কার্পণ্য কোনোদিনই করিনি, কেননা যেহেতু আমরা প্রচুর পরিমাণে ওষুধ নিজেরাই ঘরে তৈরি করি, এক্ষেত্রে আমাদের যেটা বলার থাকে সেটা হচ্ছে যে আমরা একটু কেমিক্যাল ফার্টিলাইজার বা জৈব কীটনাশক আমরা বাজার থেকে কিনে এনে দিতেই পারি, সে চায় তো কাকা অথবা আমাদের টাফগড় বা সোনাটা। এবার কখন কোন ওষুধ প্রয়োগ করব সেটা আমাদেরকে জানতে হবে। আমি ওষুধের ভাগগুলো ওই 2 চামচ, এই কাকা যদি ব্যবহার করি লিটারে 5 ফোঁটা, সোনাটা লিটারে 5 ফোঁটা। যেহেতু আমরা সপ্তাহে 2 দিন ওষুধ দিই তাই আমরা ওষুধের পরিমাণ খুব কম দিই,
সেই কারণে আমরা সব সময় গাছকে ভালো রাখতে পারি অল্প পরিমাণ দেবার ফলে। টাফগর দেব না, খুব নরম নাজুক গাছ, একটু এদিক ওদিক হলেই যেহেতু পোকা লাগে, যেহেতু গাছ নুয়ে যায়, তাই আমরা দেব না। আমরা সোনাটাই ব্যবহার করেছি, একদম ছোটো অবস্থাতেও সোনাটা ব্যবহার করেছি, গাছ যখন ছোটো অবস্থায় ছিল, আর এখন তো আমরা এটা ব্যবহার করবই। এ গেল ওষুধ পর্ব। এবার আসল কথাই বলা হলো না যে জলটা কেমন দেব। ঠিক যে জল নিয়ে, যে সমস্যা নিয়ে এত কথা বলছি, জল কেমন হবে? মাটিটা দেখো, এই যে ময়েস্ট মানে খুব চপচপে ভেজা নয়, মাটি হবে এরকম শুকনো শুকনো, অথচ মাটিটা কীরকম হাতের মুঠোয় নিলে ভেজা থাকবে সেরকম। দেখো এত রোদের মধ্যে আমি আর জল দেব না, কেননা এখন যেহেতু আমি বুঝে গেছি জল কম বা বেশি হলে গাছের প্রবলেম, সেহেতু জল তো দিতেই হবে। একটু বেশি পরিমাণে জল দেব, কিন্তু থাকবে মাটিটা একটু শুকনো শুকনো। এই গেল চিনিয়ার পর্ব। আর যেটা কথা, কালকে তো আমি দেখিয়েছি তাই আপডেট দিলাম, সব সময় চিনিয়াকে আমরা একটা পাত্রে দুটো তিনটে চারটে করে বসালেই সমস্যার সমাধান। তাতে খাবার যেমন ডিভাইডেড হবে, জলও ডিভাইডেড হয়ে যাবে, সমস্যা এইভাবেই আমরা এড়াবো। আর পাতা কেটে ছেঁটে ফেলে দেব, সময় মতো সপ্তাহে দুদিন ওষুধ দেবো, ব্যাস এইভাবেই আমরা এগিয়ে যাব। আর বর্ষায় প্রচুর ফুল পাবে, কোনো সমস্যা হবে না। আশা করি আমি তোমাদের সবটাই বোঝাতে চেষ্টা করেছি। এতদূর ছিল আজকের ভ্লগটা, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ফিরে আসবো আবার নতুন কোনো ভ্লগ নিয়ে। আর যতক্ষণ না ফিরে আসছি, দেখতে থাকো আমার পুরনো ভিডিওগুলো। দেখা হবে আবার নতুন কোনো ভ্লগে। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো, আর একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর জিনিয়ার পরিচর্যাটা কিন্তু ঠিক এখনই করে নাও, তাহলে কিন্তু এই সময় যা ফুল পাচ্ছ তার অধিক ফুল পাবে বর্ষায়। এখানেই শেষ করলাম বর্ষার ডালিয়ার কথা, মানে আমাদের জিনিয়ার কথা। আমাদের বাগান শীতকাল ছাড়াও তো আমরা গরমকালে ভরিয়ে রাখতেই পারি, তাই না?